প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে রয়েছে আপনাদের সাথে, আছি আমি ডাক্তার মোহাম্মদ শাকাওয়াত হোসেন। দর্শক, আজকে দেখতে পাবেন মাইকন ওরাল জেল কী কাজে ব্যবহৃত হয়, এটা ব্যবহার কেমনি করতে হবে, এটার দাম কত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য স্কিপ করবেন না। আর তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, দয়া করে প্রতিদিন এরকম স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আগ থেকে করেছেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, মাইকোসিন এটা একটি ইবনেসিনা ব্র্যান্ডের নাম। এটার মূলত গ্রুপের নাম হচ্ছে যে মাইকোনাজল 2%, যেটা ব্যবহৃত হয় মুখের ভিতরে কোনো গা হলে বা মুখের ভিতরে কোনো ইনফেকশন হলে, জিভে কোনো ইনফেকশন হলে, জিভে কোনো যদি ক্ষত থাকে তাহলে এই মাইকোনাজলের ব্যবহৃত হয়। দর্শক, আগে দিয়ে দেখতে থাকুন এই এটা কীভাবে ব্যবহার করে, দেখতে থাকুন আমরা ভিডিওতে। এটা আধা চামচ এই মাইকোনাজল ওরাল জেল, এটা কিন্তু ওরাল জেল সলিউশন, এটা কিন্তু মুখে মুখে খাবার। ওরাল জেল সলিউশন এটা আধা চামচ পরিমাণ লই, পরিষ্কার আঙুল দিয়ে জিভায় যেই জায়গায় ক্ষত আছে ওই জায়গায় ভালো করে লাগিয়ে দেবেন, যে জায়গায় ক্ষততা আছে। অথবা জিভায় ওনার কিন্তু জিভায় ক্ষত আছে বলে উনি কিন্তু জিভে লাগাচ্ছে, জিভার ফাঁসে যদি মুখের মাটিতে আশেপাশে যদি জিভার আশেপাশে থাকে তাহলে আপনি সেই স্থানও মাইকোনাজল আপনি লাগাবেন। কমপক্ষে 30 সেকেন্ড, যদি পারেন 1 মিনিটের মতো যদি আপনার মুখে ধরে রাখবেন, এরপর আপনি গেলে ফেলুন। এটা কিন্তু ফেটে গেলে কোনো অসুবিধা নাই মাইকোনাজল। এটা দেখতে পাচ্ছেন যে মাইকোসিনা কিন্তু এটা ইবনেসিনের, আর মাইকো আরেকটা আছে যে অ্যারেস্ট ফার্মার মাইকন, ওটাও কিন্তু চলিত প্রোডাক্ট। এই যে এটা হচ্ছে মাইকন ওরাল জেল, এটাও কিন্তু সেম ওরকমই একই ওষুধ, কিন্তু কোম্পানি বেশ ওইটা ইবনেসিনা আর এটা হচ্ছে অ্যারেস্ট ফার্মার। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে ওরাল জেল কীভাবে মুখে দিচ্ছে। এবার আসলে মুখের ক্ষতটা কীভাবে হয়, মানে কী কারণে হয়, এবার সেটা জেনে নিন। আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগই আয়রনের অভাবে, ভিটামিনের অভাবে কিন্তু জিভে বা মুখে কিন্তু ক্ষত দেখা যাচ্ছে বিভিন্ন কারণে। দাঁতের গোড়ায় ক্ষত দেখা যাচ্ছে অধিক পরিমাণ ভিটামিনের অভাবে। ভিটামিনের অভাব হতে পারে আপনার মুখের ইনফেকশন বা অন্যান্য কোনো সমস্যার কারণে হতে পারে, অথবা আপনার যদি পান, অনেকে আছে কিন্তু পান খায়, পানের সাথে যদি কোনো প্রকার কোনো জীবাণু যায় তখনও কিন্তু জিভের আশেপাশের মাটিতে কিন্তু ইনফেকশন হয়। এছাড়া আরও অন্যান্য কাজও কিন্তু অন্যান্য কারণে কিন্তু জিভায় কিন্তু ইনফেকশন হতে পারে। কিন্তু তবে মাইকোনাজল আরেকটা কাজে ব্যবহৃত হয় দর্শক, সেটা হচ্ছে যে যেসব বুকে মানে বাচ্চা দুধ খায়, বুকের বাচ্চা আছে, এসব অনেক মায়েদের ক্ষেত্রে কিন্তু হয়তো এই দুধের যে কালো বাটন আছে উপরের ওইটা কিন্তু ফেটে যায়, অনেক সময় ফেটে যায়, তখনও কিন্তু মাইকনটা ব্যবহৃত হয়। এটার সাথে আরও অন্যান্য ক্যাপসুল খেতে হয়, আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে কিন্তু খাবেন কী কী ইয়ে লাগে। তো দর্শক, যেটা বলছিলাম মুখের ক্ষত বা জিভের ক্ষতর জন্য এই মাইকন ওরাল জেল ব্যবহৃত হয়। এটার সাথে যদি বেশি সমস্যা ইনফেকশন হয় তাহলে কিন্তু আপনি ফ্লুকোনাজল 50 খেতে পারেন, অথবা একটা অ্যান্টিহিস্টামিন রুপাটার্ডিন 10 খেতে পারেন। আর যদি বেশি সমস্যা হয় তাহলে কিন্তু ওই যে অ্যারোডিন মাউথওয়াশ আছে ওটা দিয়ে আপনি মুখটা পরিষ্কার করবেন, কুলি করবেন ভালো করে পরিষ্কার করে, তারপরে মাইকন ওরাল জেল কিন্তু ব্যবহার করবেন। তো দর্শক, জানতে পারলেন যে মাইকন ওরাল জেল কী কাজে ব্যবহৃত হয় এবং কেন ব্যবহৃত। তো এটার দাম কিন্তু 60 টাকা দর্শক, এটার দাম কিন্তু 60 টাকা। পুরো ভিডিওতে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না।